ربي يسر ولا تعسر وبك نستعين وبك نستعين يا الله يا الله ربي زدني علما ربي زدني علما ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يا يا رب العالمين يا رب العالمين ربي يسر ربي يسر ولا تعسر وبك نستعين يا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم باب 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 كيف كان كيف كان بدء الوحي بدو الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله وقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال حدثنا يحيى بن الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمط بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات إنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. إمام بخاري عليه الرحمة এই কিতাবখানার তিনি মুআল্লিফ এবং মুসান্নিফ। তিনি বলেছেন, ওয়াল্লাহি মা সুন্নতু হাদীসান ইল্লা ইত্তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। খোদার কসম, কসম করছেন উনি, উনি ছিলেন আহলে মারেফাত। উনি ছিলেন কি আহলে মারেফাত? আলেফ আহলে মারেফাত এই কারণে যে উনি নিজেই তাসাউফপন্থী হওয়ার দলিল এই বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইমানের মধ্যে এখানে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে তিনজন সাহাবী এসেছিলেন। তিনজন সাহাবী আসার পরে নবী করিম সাল্লামের কাছে তারা কিছু জানবেন এবং কিছু শিখবেন, কিছু আমল জেনে নেবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ছিলেন না। ঘরে না থাকার কারণে তারা হযরত মাশার রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করেছিলেন নবী করিম সাল্লামের আমল কি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে মাশার বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন তখন এত লম্বা রুকু করতেন যে রুকু থেকে সহজে তিনি মাথা উঠাতেন না। আমি যে ঘরে শুয়ে থাকতাম রসুলকে নিয়ে গভীর রাতে,
সেই রাতে নবী করিম সাল্লামের রুকু লম্বা হওয়ার কারণে আমি পা গুটিয়ে রাখতাম, আমার অজান্তে ঘুম আসতো এবং পা সোজা হয়ে যেত। রসুল যখন সেজদায় যেতেন তখন আমার পায়ে চিমটি দিতেন, পা গুটিয়ে নিতাম। মায়েশা বলেন নবী করিম সাল্লাম যখন সেজদা করেন তখন এত লম্বা সেজদা করতেন যে মাঝে মধ্যে আমি সন্দেহে পড়ে যেতাম, রসুল মনে হয় বেঁচে নাই। তখন আমার সন্দেহ দূর করার জন্য আমি তার পায়ে চিমটি দিতাম। রসুল যখন পা মোবারক নড়াতেন, নড়ে উঠত পা, তখন আমি নিশ্চিত হতাম তিনি বেঁচে আছেন। মায়েশা বলেন নবী করিম সাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন কালামে পাকের তেলাওয়াত করতে গিয়ে তিনি পায়ের পাতার উপর দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। পায়ের পাতার উপরে মাটির উপরে দাঁড়িয়ে এখানে আপনি আপনি কোরআন পড়ছেন, আমি আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি। তিনজন সাহাবী তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা একজন লম্বা রুকু করব, একজন লম্বা সেজদা করব, আর একজন কোরআন পড়বো ছাড়বো না। ঠিক ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের ভিতরে চলে আসতেন। আসার পরে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি মনে করো, বলছে রসুল আপনাকে না পেয়ে মা আয়েশার কাছে আপনার আমল আমরা জেনেছি। নবীজি বললেন কি কি আমল জানছো বলো। তখন তারা বলছেন আপনার দীর্ঘ লম্বা রুকু, দীর্ঘ লম্বা সেজদা এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন পড়া, আমরা তিনজনে ভাগ করে নিয়েছি, এভাবে আমরা ইবাদত করব। তখন নবী করিম সাল্লাম তাদেরকে বললেন যে না, তোমরা এই সিদ্ধান্ত নিও না, কারণ আমি যেভাবে ইবাদত করি আমার মতো ইবাদত তোমরা করার শক্তি রাখো না। নবী করিম সাল্লাম সাহাবা ইকরামকে সাওমে বেসাল করতে নিষেধ করছেন। কেন? নবী করিম সাল্লাম বলছেন ইউতিমুনি ওয়া ইউসকিনি, আল্লাহর পক্ষ থেকে আমার খাওয়ানো হয়, পান করানো হয়, অতএব তোমাদের বেলা এটা নাই, তোমরা যদি এটা করো তাহলে তোমাদের জন্য এটা মানে তাকলিফে মালা ইউতাক, এমন বিষয়ে তোমাদের উপরে তাকলিফ দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, যে যেটা তোমরা শক্তি রাখো না। এই জন্য নবী করিম সাল্লাম সে তিনজনকে বললেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাকুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের যতটুকু শক্তি আছে এই দিয়ে আল্লাহকে খুশি করা যায়। আর তোমরা যে বড় পীর আব্দুল কাদের জিলানির মতো ইবাদত শুরু করো, তাহলে সেই সময় সেই কাল সেই সুযোগ এখন আর সেই সময় সেই সুযোগ নাই, কাজে তারতম্য হবে। কাজে তোমাদের যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, তাতেই আল্লাহকে পাওয়া যাবে। তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লাসনা কাহিয়াতিকা, রসুল আপনার মতো তো আমরা নই, আল্লাহ তো আপনার আগের পরে সবকিছু মাফ করে দিয়েছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তা'আখার, আমাদের বেলায় তো এই খুশখবরি নাই, আমাদেরকে আল্লাহ এইভাবে মাফ করে দিয়েছেন, আমাদের এ ব্যাপারে কোনো আয়াত আসে নাই। তখন নবী করিম সাল্লাম তাদের উপরে রেগে গেছিলেন আর কি, যে আমি বললাম তোমাদেরকে ফাত্তাকুল্লাহ মাস্তাআযাতুম, আর তোমরা আবার আমার কাছে ডিবেটে চলে গেলে যে ইন্না লাসনা কাহিয়া থেকে, আপনার মতো আমরা তো না, কাজে আপনি আমাদেরকে সুযোগ দেন আমরা এইভাবে ইবাদত করি। তখন নবী করিম সাল্লাম বলছেন আনা আলামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফেলুল কালব, নবী করিম সাল্লাম তখন তাদেরকে বললেন যে তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি চিনি, তাহলে আল্লাহর মারেফত রসুলের কাছে সবচেয়ে কি বেশি, তাহলে মারেফতের যে ব্যাপারটা আল্লাহর মারেফত ফেলুল কাল, আল্লাহকে চেনার কাজটা হচ্ছে কলবের কাজ। কাজে ইমাম বুখারি উনি ছিলেন একজন মুতাসাউদের সুফি মানুষ, যদি সুফি মানুষ না হতেন তাহলে এই ধরনের শিরোনাম তরজমাতুল বাব তিনি কখনো দাঁড় করাতেন না। এই বুখারি শরীফের সপ্তম পৃষ্ঠার মধ্যে এখানে আছে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আলামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব লি কাউলিল্লাহি তাআলা ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়া বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনু সালামিন ক্বালা আখবারানা আবাদাত আন হিশামিন আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারাহুম আমরাহুম মিনাল আমাল বিমা ইউতিকুনা, যতটুকু শক্তি রাখে ততটুকুই আমল করার তিনি তাদেরকে নির্দেশ দিতেন। কালু তখন তারা বলে উঠলেন ইন্না লাসনা কাহায়াতেকা, ইন্না লাসনা কাহায়াতেকা, আমরা তো আপনার মতো না ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ তো আপনার আগের এবং পরের সকল গুণা কি করেছেন, মাফ করে দিয়েছেন। নবী করিম ইসলামের এই মুহূর্তে তিনি জেগে গেলেন, এমনকি তার চেহারা মোবারকে তার গোসা হওয়ার আল্লাহর সম্বন্ধে যদি কেউ জানেওয়ালা থাকে তার আমার চেয়ে বেশি জানেওয়ালা নাই। কাজে আমি তোমাদেরকে বললাম তোমরা যতটুকু তোমাদের শক্তি আছে ততটুকু দিয়েই তোমরা আল্লাহকে কি করো, তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে শক্তি অনুযায়ী, এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহর সম্বন্ধে আমার জানাটা সবার চেয়ে বেশি, মারিফাত আমার চেয়ে কি বেশি, এবং আতকাকুম কথা বুঝে গেছে। তো কাজেই তোমাদের মধ্যে উত্তম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো মানুষ উত্তম মানুষ সেই যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া এটা হচ্ছে সুফি হওয়ার জন্য প্রথম শর্ত, এবং কোরআন বোঝার জন্য প্রথম শর্ত হচ্ছে হুদাল্লিল মুত্তাকি। তাকওয়া ছাড়া কোরআন বোঝা যাবে না, কোরআন বুঝতে গেলে বুঝতে গেলে সেখানে তাকওয়া প্রয়োজন। আর তাকওয়া হচ্ছে এটা এলমে তাসাউফের এই রুটে প্রথম নম্বর স্টেপ, কথা বুঝে গেছে। আর সেই তাকওয়া ছাড়া একজন ব্যক্তি আল্লাহকে পাইতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম বুখারী আলাইহির রহমাত এই যে শিরোনামগুলো এগুলোকে যতক্ষণ পর্যন্ত রিসার্চ করা যাবে না, তারাজিমুল শেখুল বুখারী কি তারাজিম, ইমাম বুখারী আলাইহির রহমাত যত সিফা এগুলো কিন্তু তার তরজমাতুল বাবির মধ্যে কি দেওয়া আছে, তার সমস্ত জ্ঞানের নির্যাস এবং যতগুলো কথা সবগুলোই তার একের পর এক তার এই সমস্ত কিতাবে একটার পর একটা সেখানে তিনি উল্লেখ করেছেন। এবং ইমাম বুখারী আলাইহির রহমাত সেখানে তিনি নিজেও বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেছেন ইমাম বুখারী, তিনি হাদিস নিয়ে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাফুনা, আমি আল্লাহকে যখন জায়নামাজে দাঁড়াই তখন কিন্তু আমি আল্লাহকে দেখতে পাই, তার আরশ পর্যন্ত আমি দেখতে পাই। কথা বুঝে গেছে, ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা হাফুনা, তার মানে জায়নামাজে দাঁড়াই আমি আল্লাহর আরশ এবং জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই। তাহলে এখানে কিন্তু ইমাম বুখারী আলাইহির রহমাকে যদি বিচার করা যায়, তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহ তিনি ছিলেন আহলে তাসাউফ, আর আহলে তাসাউফ হওয়ার কারণে তিনি ইস্তিমদাদে রুহানিকে বেছে নিয়েছিলেন, যে এই কিতাবখানা লিখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার পাশকে তিনি বেছে নিয়েছেন, রওজার পাশটাকে বেছে নিয়েছেন। তাহলে আহলে তাসাউফ যদি না হয় তাহলে এলমে তাসাউফের এই অবস্থানটা কারো ভিতরে তৈরি না হলে ওই ব্যক্তি কারো কবরের পাশে যাবে না, যারা মুতাসাবিব না তারা কিন্তু কবরের পাশে যায়। কথা বুঝে গেছে, এই জন্য এই খলিল আহমদ সাহানপুরি সাহেব তিনি তার এই মুকদ্দমার মধ্যে সেখানে তিনি উল্লেখ করেছেন যে এখানে ইমাম বুখারী আলাইহির রহমাত যে কিতাব লিখেছেন কে দেখেন, এখানে উনি বলছেন রুবি আনহু কাল মা আদখালতু ফি কিতাবিল জামি ইল্লা মা সাহহা ওয়া তারাকতু কাসীরান মিনাস সিহাহ লিহালিতুল, ইমাম বুখারী বলছেন যে আমার এই কিতাবখানার মধ্যে যে হাদিসগুলো এনেছে সবগুলোই সহি, এবং আমি এই সহি কিতাবকে লিখতে গিয়ে সিয়াসের তার মধ্যে আমার বুখারীতে যে হাদিসগুলো নিয়ে এসেছি এখানে যতটুকু আমি পার্সি দিছি, আর বাকি অসংখ্য সহি হাদিসকে আমি বাধ্য হয়ে ছেড়ে দিয়েছি লেহালিতুল, মানে কিতাবের কলেবর বৃদ্ধি পাওয়া যাতে না পারে, সহজ হয়, মানুষ যেন বহন করতে চায়। কথা বুঝে গেছে, এবং সেখানে উনি স্পষ্ট করে যে কথাটা বলেছেন সেটা হলো এই, আর ইমাম বুখারী আলাইহির রহমার সাগরেদের মধ্যে আল মুতাদাবাল আর সহিল ইল বুখারী আল মুতাদাবাল বাইনাল বাইনানা, হ্যাঁ আমাদের মধ্যে যেটা মুতাদাবাল যে বুখারীটা আমাদের মধ্যে বর্তমান আছে সেটা কিন্তু ফেরাবরির কাছ থেকে, ফেরাবরি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সাগরেদ, কথা বুঝতে গেছে চারটা নুসখা সারা পৃথিবীতে আছে, কয়টা চারটা নুসখা, এবার মুকদ্দমার মধ্যে এগুলো আছে, এই চারটা নুসখার মধ্যে একটা যেটা আমাদের এখানে মুতাদাওয়াল, আর এই নুসখাটা যেটা আমরা হাতে নিচ্ছি এটা হচ্ছে ফেরাবরি, কার ফেরাবরি, এখানে ফেরাবরি তিনি এখানে বলছেন যে স্পষ্ট করে উনি বলছেন আল আল বুখারি মা ওয়াদাতু ফি কিতাবি সহি হাদিসান ইল্লা তাসালতু কাবলা যালিক, আমি গোসল না করে একটা হাদিসও লিখি নাই, হাদিস লেখার
আমি কেতাবতে হাদিসের আগে আমি গোসল করেছি ও সাল্লাই তো রাকাতাইন এবং দুরকাত নামাজ পড়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আহলে তাসাউফ, কথা বুঝে গেছে, এবং আহলে তাসাউফ হওয়ার কারণে তিনি আগে গোসল করছেন এবং দুরকাত নামাজ পড়ছেন। এই যে গোসল করা এবং নামাজ পড়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোন হাদিসের মধ্যে নাই। সকল হাদিসকে যদি সার্চ করা যায় তাহলে কিন্তু কোনো হাদিসে বলা নাই যে আমার হাদিস লিখতে গিয়ে গোসল করবে আর আমার হাদিস লিখতে গিয়ে কি তোমরা দুই রাকাত নামাজ পড়বে। তাহলে দুই রাকাত নামাজ পড়া এবং গোসল করা বুখারি শরীফের মধ্যে হাদিস লিখতে গিয়ে ইমাম বুখারি যে কাজটা করলেন সেটা কোনো হাদিস দ্বারা সমর্থিত না। এমনটি হওয়ার পরও কিন্তু ইমাম বুখারিকে আমরা বেদাতি বলতেছি না, কারণ এই কাজটাকে তিনি করছেন হাদিস লেখার ক্ষেত্রে, এটা তার নিজের একটা পদ্ধতি, নিজে এটাকে চালু করছেন। তো কাজেই এখানে আল্লামা ইবনে হাজার আসকালানি তিনিও এখানে বলেছেন যে শুধু তাই নয় বরং তিনি সেখানে ইস্তেখারাও করছেন, কি করছেন ইস্তেখারাও করছেন, এবং ইস্তেখারা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে তিনি জেনে নিয়েছেন। যেমন ইস্তেখারার আগে একটি কথা বলি যেটা বলা বোঝা দরকার, কারণ বুখারি তো এটা বুখারি বেশকে মোহাম্মদ বুখারি জিসনে করি বুখার আতি হ্যায় মগর বুখারি নেই, বেশকে মোহাম্মদ জিসনে বুখারি করি বুখার আতি হ্যায় মগর বুখারি নেই। নবীর মোহাম্মদ সারাই বুখারি পড়লে শুধু তার গায়ে জ্বর আসবে কিন্তু বুখারি আসবে না, বুখার মানে জ্বর। হ্যাঁ, বেশকে মোহাম্মদ বুখারি জিসনে করি বুখার আতি হ্যায় মগর বুখারি নেই, কথা বুঝে গেছে, মানে জ্বর আসবে কিন্তু সে বুখারি। এখানে যে বিষয়টা সেটা হলো এই যে ইমাম বুখারি আলাইহির রহমান, যেমন আল্লামা মাহমুদ জামকশারি তিনি তাফসিরে কাশ্যাপ লিখেছেন কাবা ঘরের ছায়ায় বসে বসে, 30 বছরে তিনি লিখছেন কাবা ঘরের ছায়ায় বসে তাফসিরে কাশ্যাপ। আর ইমাম বুখারি তিনি বলছেন যে আমি আমার সহি লিখেছি লিসেত্তে আশারা সনাতন, কথা বুঝে গেছে, আমি সেখানে 16 বছরে এটা লিখেছি। তাহলে 16 বছরে এই যে যেখানে একটার পর একটা খুঁজলে পাওয়া যাবে, হ্যাঁ, 16 বছরে এই বুখারি যিনি লিখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাউজার পাশে বসে। এখানে ইখতিলাফ আছে দুটো কথা, একটি কথা হলো যে তিনি বুখারি 16 বছরে এইখানে দেখলেন না, তিনি তারাজিমুল বুখারিগুলো বুখারির যে তরজমাতুল বাব এর যে শিরোনাম হেডলাইনগুলো, এই হেডলাইনগুলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাউজার পাশে বসে দেখেছেন। যেটি লেখক না কেন ইমাম বুখারি আলাইহির রহমান যদি তরজমাতুল বুখারি বা তারাজিমুল বুখারি যেটা সেটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাউজা এবং তার মিম্বার মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াজুল জান্নাহ, সেই রিয়াজুল জান্নাহ যদি তিনি বসে লেখেন তাও কিন্তু কোনো অংশে কম নয়, কারণ ইমাম বুখারির তার জ্ঞানের সব কিছু নির্যাস হচ্ছে তার তর্জমা শিরোনাম। তাহলে শিরোনামের ভিতরে ইমাম বুখারি আলাইহির রহমান যে কথাগুলো তিনি এনেছেন সেই কথাগুলো হচ্ছে ওই মানে অধীনস্থ বা অন্তস্থিত হাদিসগুলোর একটা ছাড় নির্যাস, এবং এখানে তরজমাতুল বাবির সাথে প্রত্যেকটা হাদিসের একটা মোনাসাবত, একটা মুওয়াফাকাত, তার মানে এই হাদিসের সাথে এই বাবের মধ্যে কি সম্পর্ক রয়েছে, কথা বুঝছে, হাদিস এবং তার বাবের মধ্যে যদি মুওয়াফাকাত করতে না পারে। এখানেই আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি এখানে তারা দাঁত ভেঙে ফেলেছেন যে কোনো কোনো তরজমাতুল বাব এমন আছে যেখানে কোনো শিরোনাম নেই, অর্থাৎ কোনো বাব এমন আছে যেখানে কি নাই কোন শিরোনাম, শিরোনাম ছাড়াই বাব আছে, কথা বুঝে গেছে। যেমন বাব, এই বাব কথা যেমন এই বুখারির 38 দেখবেন সপ্তম পৃষ্ঠের মধ্যে, দেখেন সপ্তম পৃষ্ঠের মধ্যে এখানে আছে মাঝখানে নিচের থেকে প্রায় 12 লাইন আগে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এখানে বাবু হাদ্দাসানা, দেখেন বাবু হাদ্দাসানা আছে না, এই বাবু হাদ্দাসানা কিন্তু তরজমাতুল বাব নাই। এর উপরে কিন্তু বাবু হালাওয়াতুল ঈমান আছে, বাবু আলামাতুল ঈমান আছে, বাবু মান কারিহা ইয়াউদু ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নারি মিনাল ঈমান, এগুলো আছে কিন্তু বাব এরপরে হাদ্দাসানা আর কিছু নাই। এগুলো হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ কেউ কেউ বলেছেন ইখতিবার, তিনি এত এতগুলো বাপ সাজায় গেলেন, তোমরা নিজেরা কিছু শেখাও, নিজে নিজেরা তৈরি করো, কখনো কখনো কারোর জেহেনকে পরীক্ষা করার জন্য তিনি এরকম করে থাকেন। আর কোনো সময় এমন আছে যে তিনি এর দ্বারা ইস্তেহাদের দিকে ইশারা করছেন যে তুমি ইস্তেহাদ করতে শিখো, শুধু আমার উপরে ভরসা করো না,
দিন হচ্ছে ইস্তিহাদের উপরে, কথা বুঝে গেছে? আর মুস্তাহিদ ইউক্তি ওয়া ইউসি, কথা বুঝে গেছে? যদি মুস্তাহিদ ভুলও করতে পারে আর ঠিকও করতে পারে, ফাইন আসাবু ফালাহু আজরান ওয়া ইন ইখতা ফালাহু আজরুন ওয়াহিদ, যদি সে ভালো করে তাহলে দুইটা। অতএব তুমি এখানে ইস্তিহাদ করো, তুমি একটু চেষ্টা করো, সান্ত্বনা করো যে তুমি এখানে কোনো তর্জমাতুল বাব এখানে দিতে পারো কি না, কথা বুঝে গেছি? তো যে কথাটি আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে ইমাম বুখারী আলাইহি রাহমাহ তিনি নিজেই যে ঘরে যেখানে তিনি জন্মগ্রহণ করলেন তার বড় ভাইয়ের সাথে তিনি গেছিলেন পবিত্র হজে, মাকে সাথে নিয়ে, মাকে সাথে নিয়ে তিনি গেছিলেন। যে আমার যে বই আছে ওই যে আমার থিসিসটা আছে, থিসিসের মধ্যে সব পাওয়া যাবে, ওই এক থিসিসে গোটা বুখারীকে বুঝাই দিবে যে বুখারীতে কি আছে। যেহেতু আমার থিসিসটা হচ্ছে ইস্তিহাদুল বুখারী ফি সহিহিহি, ইমাম বুখারী সহি বুখারীর মধ্যে ইমাম বুখারী কোন কোন জায়গায় ইস্তিহাদ করেছেন, আমি গোটা বুখারী তন্ন তন্ন করে প্রত্যেকটি জায়গায় নকরে করে তার ইস্তিহাদ প্রমাণ করে দিয়েছি। যে কারণে পৃথিবীর মধ্যে এই একটা বই মানে ইমাম বুখারীর ইস্তিহাদকে প্রমাণ করতে পারে নাকি, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি, কথা বুঝে গেছি? যে কারণে বিশ্ববিদ্যালয়ে বাধ্যই আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে আর কি, যে এইটা এই কাজটা কেউ করে নাই যেটা আমি করেছি প্রায় 448 পৃষ্ঠা, কথা বুঝে গেছে? তো এই জন্য বলতে চাই যে ইমাম বুখারী আলাইহি রাহমাহ তিনি ছিলেন এত উঁচু মাপের যে তিনি কিন্তু আহলুল্লাহ ছিলেন, তিনি আল্লাহওয়ালা ছিলেন, কথা বুঝে গেছে? তো আল্লাহওয়ালা হওয়ার কারণে ইমাম বুখারী আলাইহি রাহমাহ সবচেয়ে বড় যে বিষয়গুলো তার মধ্যে একটি বড় বিষয় হলো যে তিনি সর্বপ্রথম নিয়তের হাদিস নিয়ে আসলেন। কিসের নিয়ত? তার নিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি একটা কথা আগে বলতে চেয়েছিলাম, সেটা হলো যে ইস্তিমদাদের রুহানে, ইস্তিমদাদের রুহানে একটা জিনিস পরিষ্কার করি, এটা পরিষ্কার থাকা উচিত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিহরাজে গেলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়ারুজু ইলা সামা, তখন তিনি সেখানে চলে গেলেন। যাওয়ার পরে পর্যক্রমে তিনি একের পরে এক, তারপরে সিদ্ধাতুল মন্ত্র পেরিয়ে আল্লাহর সাথে দিদার করে যখন তিনি ফিরে আসছিলেন, তখন কিতাবুস সালাতের প্রথম হাদিস, বুঝলেন না? কিতাবুস সালাতের কি প্রথম হাদিস, যেখানে হযরতে মুসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছিলেন, হ্যাঁ বারবার তিনি বলছিলেন যে এর যে ফাকাফিকিস সালা, কথা বুঝে গেছেন? আপনি চলে যান এবং তাড়াতাড়ি আপনি আপনার ইয়ে করুন, এই নামাজটাকে একটু কমাই নিন। তাহলে এই যে নামাজ কমানোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এখানে এই যে নামাজটা কমানোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যে বারবার যেটা না হাসা এই হবে, এখানে বলা হচ্ছে ফরাজাতু বিযালিকা হাত্তা মারাতু আলা মুসা ফাকালা মা ফরাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা কুলতু ফরাদা 50 সালাতান ক্বালা ফারজি ইলা রাব্বিকা ফা ইন্না উম্মাতাকা লা তুতীকু ফারাজাতু ফাওয়াদা শাতরাহা ফরাজাতু ইলা মুসা কুলতু ওয়াদা শাতরাহা ফাকালা রাজে মুসানবি কিন্তু ওই পথে যে জায়গায় ষষ্ঠ আজমানে যে হজরত মুসা আলাইহিস সালাম সেখানে আছেন, এটি কিন্তু রুহানি জগতে, ইস্তিমদাদ রুহানি শব্দটি কি, তার মানে রুহের সাথে কথা বলা যায়। একটা মানুষের দেহ তার রুহ এবং দেহ বিচ্ছিন্ন, দেহটা মাটির ভিতরে আর রুহটা তার সাইয়াহুন ফিল আর, কথা বলতে গেছে নবীদের রুহ হচ্ছে সাইয়াহুন, কথা বলতে গেছে এটা ঘুরে বেড়ায়। তো এই জন্য হযরত মুসা আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে, যেহেতু কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন শব্দের অর্থ রক্ত গোস্ত, যিনি মানে সশরীরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সশরীরে মেরাজ করছেন, কিন্তু ফিরে আসার সময় যে মুসার সাথে যে এই যতগুলো কথা হয়েছে এই সবগুলো কথা কিন্তু রুহানি জগতে, মুসা রুহের জগতে ছিলেন আর নবী ছিলেন সশরীরে, তাহলে সশরীরের থেকে রুহের সাথে কথা বলা যায়। এই জন্য ইমাম বুখারী সশরীরে তিনি রিয়াজুল জান্নায় বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হায়াতুন নবী তার সাথে তিনি কথা বলছিলেন, যে ইস্তেখারা করে তিনি জানতে চাইছিলেন যে আমি যে হাদিসটা লিখতেছি গোসল করছি দুই রাকাত নামাজ পড়ছি এখন লিখবো কি না,
কথা কি বুঝে গেছে? এটা কিন্তু খুব মনে রাখতে হবে, যদি কেউ এগুলো হচ্ছে আমরা তো ছাত্রদেরকে যখন পড়াই তখন কিন্তু এগুলো মারাত্মক গবেষণা করে আমরা যাই। কথা তো কিছু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে এখানে কিছু তো টের পাচ্ছেন যে এগুলো এমন কতগুলো বিষয়, এগুলো কিন্তু সাধারণ বিষয় নয়। কারণ এখানে মুসা আলাইহিস সালামের সাথে তিনি কথা বললেন এবং সেই কথাটাকে এখানে বলা হচ্ছে না রুহানি ইত্যাদি বলা হচ্ছে না, কিন্তু প্রশ্ন হলো যে এটা আসলে রুহের জগতের কথা কিনা। কথা বুঝতে গেছে, এটা রুহের জগতে তিনি যে কথাগুলো বলেন সে কথাগুলো আছে কিনা। দেখি আমার ইয়েটা গ্রিক কেসটা দেন। জায়গা হচ্ছে না একটু জায়গায় করে দেওয়া এখানে যে মুসা আলাইহিস সালাম যে নবী করিম সালামের সাথে কথা বলছে না, এই কথাগুলো কিন্তু রুহানি জগতের কথা ছিল। অতএব রুহানি জগতে ইস্তিমদাদ রুহানি, তার মানে যারা রুহের জগতে থাকেন, কথা বুঝে গেছে, এই রুহের জগতে থাকলে তার সাথে কিন্তু কথা বলা যায়। التوسل ما به النزاع والتوسل بارواح الصلاحه والاستمداد منها والاستمداد منها আমরা কি এখন বই পড়ি? এখন কি পড়ি? বই পড়ি, বই ছাড়া কি কোনো আলেম হইতে পারে? তো এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু ওই একটা কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি মেহরাজে গেলেন, মেহরাজে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো কিন্তু রুহের জগতে, কিসের জগতে? রুহের জগতে। তাহলে বোঝা গেল যে রুহের সাথে কি কথা বলা যায়, রুহের সাথে কি কথা বলা যায়। রুহের সাথে যদি কথা বলা যায় তাহলে নবী করিম সাল্লামের সাথে ওই যে রওজার পাশে বসছেন কেন, যদি ইমাম বুখারীরও আকিদা ছিল এটা যে রসুলের রূহ কিন্তু এই জায়গায় আসে। অত্যন্ত কঠিন কথা, কিন্তু নবী করিম সাল্লাম মুসার সাথে কথা বলছেন কোথায়? ফেরার সময় বারবার কথা বলছেন, এটা কিন্তু 51 পৃষ্ঠায় বুখারীতে কিন্তু বারবার বলা হচ্ছে। তাহলে এখানে কিন্তু মুসা রুহের সাথে যদি কথা বলা হয় তাহলে ইমাম বুখারী তিনি ইচ্ছে করলে নবী রুহের সাথে কথা বলতে পারেন না, কথা বলেন না রুহের সাথে কি কথা বলতে পারেন। তাহলে কাজে ইমাম বুখারী আমাদের যেমন আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে অর্থাৎ রওজায় আত্তাহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সাথে তার রূহ, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ সেখানে রসুলের রওজার পাশে বসে তিনি এই বুখারী শরীফ লেখার চেষ্টা করছেন। কথা বুঝতে গেছেন? এটি কিন্তু ইস্তিমদাদি রুহানির অন্তর্ভুক্ত বিষয়। কথা কি বুঝেছেন? আমি সময় নষ্ট করি না, যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, আমি কিছু বারবার একটা জিনিস প্রমাণ করতে চাচ্ছি। এই কিছু লোক এটা বলে যারা আহলে হাদিস, তারা বুখারী নিয়ে কথা বলে যে ইমাম বুখারী কিসের তাসাউফ, কিসের কি? আমরা কিন্তু এই বুখারীকে দিয়েই কিন্তু বারবার আমরা প্রমাণ করছি যে না, ইমাম বুখারী আহলে তাসাউফ ছিলেন। যদি আহলে তাসাউফ না থাকতেন তিনি, তাহলে নিয়তের হাদিস তিনি কখনো আনতেন না। কেন? নিয়ত হচ্ছে আর নিয়ত ইয়া কালতুল কাল, তাহলে কলবের ব্যাপারটা, মানে কালবের ব্যাপারটাই তিনি প্রাধান্য দিয়েছেন। ইন্না ফি হাযা লা যিকরা লিমান কানা লাহু কালবুন, আল্লাহ বলছেন যে এই কোরআন সেই বুঝতে পারবে যার কি আছে কলব। মানুষের কলব এটা কখনো কখনো এটা নষ্ট হয়ে যায়। কথা বুঝতে গেছে? দেহ যেমন নষ্ট হয় হাসপাতালে নিতে হয়, কলবও নষ্ট হয়। কতক্ষণ আর কলব নষ্ট হয়ে কখন? যে ইজা আজনা বাল আব্দু ফাকান আব্দি কলবিহি নুকতাতুন সাউদা হাত্তা তাদওয়া, বান্দা যখন আল্লাহর জিকির ভুলে যায় তখন তার কলবের মধ্যে আয়নার মতো আরুশি, আরুশির মধ্যে যেমন আবরণ করে কলবটা ঢেকে যায়, তখন এটাকে পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকির, এই পরিষ্কার যখন করা হয় না তখন এটার মধ্যে এই কলবের মধ্যে নানা ধরনের রোগ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, কলবের মধ্যে রোগ তৈরি হয় এবং এই রোগটা বাড়ে।
এ রোগটা কি? নবী বলছেন হাত্তা তা দুয়া বাড়তেই থাকে, রোগ সৃষ্টি হলে গুণা করলে তখন এটা আস্তে আস্তে দাঁত বিখাও যদি হয় একখানা চুলকাইলে চতুর্দিকে যেমন ছড়াই পড়ে, গুণা যখন হয় তখন খলকটা চতুর্দিকে বড় হইয়া ওইটা আয়নাটা ঢেকে ফেলে, তখন সে আর কিছু দেখে না, যখনই দেখে না তখন স্যার খলকটা হয়ে যায় কাফিয়া, তখন কলপটা হয়ে যায় কি শক্ত, আর শক্ত যখন হয় তখন দেখা যায় যে সে কোরআনের আয়াত উল্টা পাল্টা, তখন সে তার দৃষ্টিভঙ্গি উল্টা পাল্টা হয়ে যায়, তখন ভালো কথা বলে না এবং সে ওয়াদা খেলাপি করে। যেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ফাবিমা নাকযিহিম মিতসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াযিহি ওয়া নাসু হাযজাম মিনহু, এবং আল্লাহ নিজেই বলছেন যে এরা কিন্তু ওই কলপটা যখন ঢেকে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ওই লোকটা এমন অবস্থার শিকার হয় তখন সে ওয়াদা খেলাফি করে, এবং ইউহাররিফুন আল কালিমা আম্মা ওয়াজিহি তখন কোরআনের আয়াতের বিকৃত অর্থ করা শুরু করে। কথা বলছি এই কলপটা কখনো কখনো এটা লোভী হয়ে যায়, লোভী হলে তখন ওই কলপটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। মরদের মধ্যে একটা মরদ তার অসুস্থতা হচ্ছে কি এবং এই লোভী হওয়ার কথা কোরআন আছে, ইনি তাকাইতুন্না ফালা তাহদানা বিল কাউল ফায়াসমা আল্লাযী ফি কালবিহি মারাদুন ওয়া কুননা কাউলাম মারুফা, তাহলে তামউল কালব মানে কলবের একটা লালসা আছে, এটা লোভ আছে, এটা যে কোনো নারীর প্রতি আকৃষ্ট হতে পারে, তাই এটা তার মধ্যে একটা কি। আবার এই কলবের আরেকটা রোগ আছে বক্রতা মানে পাকা হয়ে থাকা, এটা তেরা হয়, এই জন্য আল্লাহ বলছেন ফাআম্মা আল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, হ্যাঁ এই যে একজন মানুষের কলব যখন তেরা হয় তখন কিন্তু বাঁকা হয়ে গেলে তখন সে কিন্তু আজেবাজে কথাবার্তা বলে, তখন ভাষাটা ঠিক থাকে না, এই কলবটা কখনো গাফিল হয়, কি হয় গাফিল। কোরআন বলছে ওয়ালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, তাহলে কখনো কখনো কলব কি হয় গাফিল হয়ে যায়, আবার কখনো কখনো গুনাহগার হয়ে যায় কলবটা। কোরআন বলছে গুনাহগার কখন হয় ওয়ালা তাকতুমু শাহাদা ওমান ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমুন কালবু, কখনো কখনো কলবটা কি হয় গুনাহগার হয়, তাহলে এখানে বোঝা গেল কলব গুনাহগার হয়ে যাওয়া এটাও কলবের একটা রূপ। আবার কখনো কখনো কলব আছে ইচ্ছু মানতে চায় না, কাউকে সে দাম দেয় না, এটা কখন فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون, কখনো কখনো কলব কলব মুনকির হয়ে যায়, তাহলে এই এটা মেলা অনেক 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 একের পরে এক একের পরে এক বলা যাবে যে এটা এমন একটা জিনিস যেটা শুধুমাত্র কলবটা এটা ইয়েতে কাল্লাবে এটা নষ্ট হয়, খালি নষ্ট হয়, এই নষ্ট হইতে গেলে যেমন শরীর নষ্ট হয়ে গেলে হার্ট নষ্ট হয়ে গেলে যেমন পিজি হাসপাতাল হার্টের হাসপাতাল নিতে হয়, এইটাও তেমন পীরের দরবারে আনতে হয়, এটা কথা বুঝে উলি আল্লাহর দরবারে আনতে হয়। এই জন্য আমাদের এখানে ইমাম বুখারীর যে বিষয়গুলো এগুলো কিন্তু ঠিক এরকম, উনি বলছেন যে এইটাকে আগে ঠিক করতে হবে, কারণ এইটা কলবের জিনিস, যে গোটা হাদিসের যত কিছু আছে সবগুলো কিন্তু এই এই কলবের, কলব যদি মরিজ হয়ে যায় কতক্ষণ না, এটা যদি মরিজ হয়ে যায় এটা যদি খাতাম পড়ে যায় খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাহলে কিন্তু সে রিসিভ করতে চাবে না, এই জন্য কলবটাকে পরিষ্কার রাখতে হবে। আর কলবটা পরিষ্কার কখন হবে, কলবটা পরিষ্কার হবে তখন যখন এই কলবটার মধ্যে তার চিকিৎসা শুরু হয়ে যাবে, কতক্ষণ না, তো কলবের চিকিৎসা হবে কখন, কলবের চিকিৎসা হবে ওই মুহূর্তে আল্লাযীনা আমানু وتطمئن قلوبهم بذكر الله على بذكر الله تطمئن القلوب, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মূল আলোচনার উৎসটা যেটা সেটা হলো কলব, আমরা কলবকে নিয়ে কথা বলছি, আর নিয়তের হাদিস যেটা সেটাও কিন্তু কলবকে নিয়ে, তাহলে ইমাম বুখারীকে আমরা কি বলতে পারি, আহলে তাসাউফ বলতে পারি, আহলে কাশ বলতে পারি, আহলে কলব বলতে পারি, কথা বুঝলেন। এই জন্য এই বুখারীর ওস্তাদ ভিন্ন, বুখারী সবার কাছে পড়লে সব ধরনের এলিম পাওয়া যায় না, আমরা এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে মরহুম খত্তানী হুজুরের কথা, আমার উস্তাদ আমার শায়খ নিয়াজ মকদুম আল খত্তানী রহমতুল্লাহ আলাই এই গভীরের কথাগুলো তিনি আমাদের কাছে বলে ফেলছেন, ফলে দেখা যাচ্ছে যে অন্য উস্তাদের কাছে বুখারী পড়া যে টেস্ট আর তার কাছে বুখারীর টেস্ট ছিল কি এখনো মনে আছে না, এখন তো বলতেছি একটার পর একটা বলতে গেছি, কথা বুঝে গেছি। তো কাজী ইমাম বুখারী আলাইহির রহমাত যে এখানে হাদিস নিয়ে এসেছেন, ইসলাম দাঁড়িয়ে আছে চারটা হাদিসের উপর, কথা বলনা কয়টা, তার মধ্যে একটা হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলা মা হাজারা ইলাই, এই এই হাদিসটার উপরে কিন্তু দিন দাঁড়িয়ে আছে, আমার গোটা ধর্মটা ডিপেন্ড করতেছে কার উপরে, এই হাদিসের উপরে। তো কাজী ইন্নামাল আমালু নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সে লোকটা ভালো হবে না, যেমন খত্তানী হজর
আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে। সেই উদাহরণটা হলো এই যে একজন লোক লঞ্চে উঠে ঢাকা যাচ্ছে, কোথায় লঞ্চে উঠে ঢাকা যাচ্ছে। তো ঢাকা যাওয়ার পরে সে লঞ্চে ডেকে জোরদার মূল্যক তার যে যত চাদর বিছাবে তার জায়গা, এটা লঞ্চের ডেকের মধ্যে এটা হয়। তো এইভাবে সে বড় চাদর বিছাইছে কিন্তু লোক একা, তা আরেকজন তার সাথে সঙ্গী হয়েছে। সঙ্গী হওয়ার পরে আস্তে 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 তা চাঁদপুর পর্যন্ত গেছে। এর মধ্যে দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে খুব বেশি, কথা বুঝে গেছে। যখন সদরঘাটে নামতেছে নামার পরে দেখতেছে বন্ধু আগে চলে গেছে, কিন্তু এই লোকটার জুতা নাই। বন্ধুত্ব করছে, তার নিয়ত কিন্তু আমার সাথে ঢাকা যাওয়া না, তার নিয়ত হচ্ছে আমার জুতা চুরি করা। এটা হুজুর বলতেন, কারণ ইমাম বুখারী ছিলেন আহলে তাকওয়া। আহলে তাকওয়া কিরকম, যেমন একটা উদাহরণ মনে রাখতে হবে, এটা আপনাদেরকে আপনাদের ওস্তাদরা বলছেন কিনা জানি না, আর ওস্তাদরা তো আমাদেরই সাগরে, কথা বুঝে গেছে। তো এটা হলো ইমাম বুখারী আলাইহিস সালাম একবার লঞ্চে যাচ্ছিলেন কোথায়, তো লঞ্চের সাথী একজন ছিল, তো ইমাম বুখারীর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে জানিয়ে ফেলছে যে তার কাছে প্রায় 1000 আশরাফি আছে। 1000 কি আছে আশরাফি আছে। তো লোকটা এই খবরটা জানার পরে আকস্মিক ভাবে সে চিৎকার দিয়ে উঠলো যে আমার 1000 আশরাফি চুরি হয়ে গেছে, চুরি নিয়ে গেছে। 1000 আশরাফি চুরি নিয়ে যাবে, এই বিষয়টা চতুর্দিকে লোকে হইচই শুরু হয়ে গেল। 1000 আশরাফি মানে মেলা টাকা, এখন 1.5 কোটি টাকা। এটা কিন্তু ইমাম বুখারীর কাছে ছিল টাকাটা, কিন্তু লোকটা চিৎকার দিয়েছে আমার টাকা। এখন যার কাছে পাওয়া যাবে সেই কি ইমাম বুখারী আলাইহিস সালাম আস্তে করে আশরাফি চুরিটা সমুদ্রে ফেলে দিয়ে গেছে। ফেলে দেওয়ার পরে খুঁজাখুঁজি তার ইমাম বুখারীকে পর্যন্ত সার্চ করছে তারা, যখন পায় নাই। এখন যখন নামতেছে জিডিতে, জিডিতে যখন নামতেছে নামার পরে এখন ওই চোর জিজ্ঞেস করছে যে আপনার কাছে 1000 আশরাফি ছিল, এটা গেল এটা গেল কই? তখন ইমাম বুখারী বলছেন যে আমি বুঝতে পারছি যে তুমি আমার এই 1000 আশরাফি নেওয়ার জন্য এই কৌশল করছো, কাজে আমি যা ফালাই দিছি সমুদ্রে, আপনি সমুদ্রে ফালাই দিয়েছেন, আমাকে দিলেই তো পারতেন। আমি এতদিন পর্যন্ত সাধনা করেছি, আমার মধ্যে সাদাকাত সকল মানুষ মনে করে যে আমি একজন সত্যবাদী মানুষ, আর যদি তোমার এই হইচইয়ের মধ্যে পড়ে আমার কাছে যদি 1000 আশরাফি পাওয়া যেত তাহলে আমি সোর সাব্যস্ত হতাম, তাহলে রসুলের যতগুলো হাদিস আমি এই যাবত সংগ্রহ করছি তাহলে কোনো হাদিসের খেদমত আমার দ্বারা গ্রহণযোগ্য হতো। এই যে রসুলের হাদিস এবং আমার তাকুয়াটাকে ধরে রাখার জন্য আমি দুনিয়া আশরাফিটাকে আমি সমুদ্রে ফেলাই দিচ্ছি। এর দ্বারা বোঝা গেল যে তিনি ছিলেন কি এই বুখারি পড়তে গিয়ে দেখবেন ইন্নামাল আমালু বিন নিয়াত, সমস্ত কাজ নির্ভরশীল কিসের উপর? কিন্তু ইন্নামাল আফালু বলে নাই, ইন্নামাল আমালু বলেছে। আফাল মানে আফাল হচ্ছে সাধারণত পশু প্রাণীরা যেটা করে এটা ফেল, আর মানুষ জবিল উকুল যে কাজটা করে সেটা হলো কি আমাল। এটা তো অনেক ব্যাখ্যা, আমি সেটাকে যাব না। তো এই আমল এখানে ইন্নামাল আমাল বিন নিয়াত, তার সমস্ত কাজ নির্ভর করে কিসের উপর? নিয়াত করে। এবং নিয়াতুল মুমিনে খাইরুম মিন আমালি, একজন ব্যক্তির নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে কি উত্তম, আমলের চেয়ে উত্তম। কিরকম আমলের চেয়ে উত্তম? যেমন একজন ব্যক্তি একটা পুকুর খুলবে, তার উদ্দেশ্য হলো সে মাছের চাষ করবে। মাছের চাষ করার পর সে সিদ্ধান্ত নিল যে আমি একটা হাঁসেরও চাষ করবো, মুরগির চাষ করা হয় না, হাঁসের চাষ করবো, যেহেতু হাঁস সাঁতরাইতে পারে। তাহলে মাছের চাষের পাশাপাশি কি হাঁসের চাষ, হাঁসের চাষ করার পর মনে করেছে না তাই নিয়ত এতটুকু রাখলে হবে না, বরং আমি নিয়ত করি যে এই জায়গার এই পুকুরের পানি দিয়ে নামাজি লোক এখানে উঁচু করে নামাজে যাচ্ছে। সে নিয়ত আরো বাড়াই করলো যে কোনো ফরজ গোসল যার উপরে হয়েছে সে এখানে গোসল করে পবিত্র হয়ে ইবাদত করে। সে নিয়ত করলো পাশের বাড়ির কারো ঘরে যদি আগুন লাগে তাহলে এইখান থেকে পানি নিয়ে আগুন নেভানো হবে। সে নিয়ত করলো যে আশপাশের যত পশু প্রাণী ছাগল ভেড়া গরু ছাগল আছে এগুলো এখান থেকে পিপাসার সময় পানি পান করবে। এই যে নিয়তগুলো করলো, পুকুর খনন করছে কিন্তু একটা নেই, কিন্তু নিয়ত করলো কি এগুলো প্রত্যেকটা নিয়তের জন্য ভাগ ভাগ করে তার আমল নামায় সব যোগ হতেই থাকবে। ঘরে আগুন লাগুক আর নাই লাগুক, উজু করুক আর নাই করুক, কথা বুঝে গেছে? যেহেতু নিয়তুল মুমিনে খাইরুম মিন আমাল, তাহলে নিয়ত হচ্ছে মূল জিনিস। এই নিয়তের উপরে ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, কেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন কেন? হাদিসটা এই কারণে বলেছেন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উদ্দেশ্য হচ্ছে, হিজরতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। ওয়ামা ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসা। কোরআন বলছে আল্লাহ রাস্তায় যারা হিজরত করে যায় যতটুকু তারা ফেলে আসছে আল্লাহ বলছে তার সাথে ডবল তারা পাবে। কথা হয় না, ওয়ামা ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, তার সাথে বেশি তারা পাবে, ওয়াসা এবং প্রশস্ততা পাবে অনেক বেশি। কথা বলতে গেছে তো কাজী, যারা যাদেরকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম বললেন, যাদের শান মান আসাবিকুন আসাবিকুন উলাইকাল মুহাজিরুন, তাহলে যারা প্রথম কাতারের সাহাবী, কথা বলতে গেছে তারা মক্কা থেকে 426 কিলোমিটার পথ হিজরত করে মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার কারণে সেই মদিনা মোনাওয়ারায় বিশাল একটা হিজরতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। আর সেখানে যদি কেউ কোনো নারীকে পাওয়ার জন্য যায় তাহলে এটা কত বড় দৃষ্টিভঙ্গির মধ্যে এতটুকু পার্থক্য থাকলে এটা কিন্তু ইয়ের মতো ভাইরাজের মতো ছড়াই পড়বে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মুহূর্ত দেরি করেন নাই। যখনই তিনি শুনলেন যে একজন নারীকে বিবাহ করার জন্য সেখানে একজন আসছে, তার নিয়তের মধ্যে ইখলাস নাই, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আগুন বরাবর রাগ করে তিনি মিম্বারের উপরে বসে গেলেন এবং সেখানে তিনি ভাষণ দিতে চাইলেন। মিম্বারের উপর ভাষণ কেন? কখন মিম্বারের উপর ভাষণ হয়? ভাষণ তো তখনই হয় যখন কোনো না কোনো একটি চরম কিছু ঘটনা ঘটে গেছে। তো কাজেই এখানে যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য, নারী পাওয়ার জন্য সেখানে গেছে, নবী বলছেন সে নারীই পাবে। তার মানে তিনি তার দলকে শক্তিশালী করলেন যে একজন যিনি এই কাজটা করছেন তার দ্বারা তার এই কাজটা ঠিক হয়। নিয়ত হচ্ছে পুরা ধর্মটা, আমি যদি আমার ইসলাম গ্রহণ করি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আমার সকল কাজের উদ্দেশ্য যদি কি থাকে, নিয়তের চেয়ে বড় ইখলাসের মূল বিষয় হলো কি? কাজে নিয়তের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে তার কোনোটাতেই আর বরকত থাকবে না। এই জন্য ইমাম বুখারী আলাইহিস রাহমা দুটো বিষয়, একটা হচ্ছে গোটা বুখারী আর একটা হচ্ছে শিরোনাম বুখারী। যেমন বাবু কাইফা কানা বাতুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলুল্লাহ আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়িনা মিন বাদি। এই যে উনি শিরোনাম ডাললেন, তার মানে তার অর্থ হলো একদিক থেকে ওহির ইবতিদা কোত্থেকে হইছে, কথা কয় না, ওহির ইবতিদাকে বুঝাবেন। ওহির ইবতিদা বুঝাইতে গিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস নিয়ে আসলেন। এই হাদিসটার সাথে ওহির ইবতিদার এক মুনাসাবত, আরেকটা হলো যে ইমাম বুখারি যেমন নিয়তের সেহাতের কথা তিনি বললেন, কথা বুঝা গেছে, অথবা এটা তাবাররুকানে হাদিসটা নিয়ে আসতেন বরকতের জন্য, খালি বরকতের জন্য হাদিসটা নিয়ে আসতেন। এই বরকতের জন্য কেন নিয়ে আসতেন? তাতে তার নিয়তের সাদাকাত তিনি বুঝালেন যে আমি ঠিক ঠিক নিয়তির উপরে আসছি। তাহলে নিয়ত যদি ভালো হয়, তাহলে নিয়ত ভালো হলে ওই বাবিরের শেষ পর্যায়ে যে হাদিসে হেরাকলা, হাদিসের মধ্যে কি হেরাকলা, সে হেরাকাল হাদিসের মধ্যে ফাকানা আখির ও শানে হেরাকলা, তার মানে সেখানেও তার নিয়তের গড়বড়ি ছিল। যখন হেরাকলা দেখলেন যে তার ফাহাসু হিসাতান, কথা বুঝে গেছে, যখন গোটা সংসদের মধ্যে সবগুলো চিৎকার দেওয়া শুরু করলো, কথা বুঝে গেছে, তখন বলেছিল হেরাকলা যে আমি তোমাদের পরীক্ষা করার জন্য সে কাজটি করেছিলাম, কতক্ষণ না, আমি তোমাকে কি করার জন্য পরীক্ষা করার জন্য এই কাজটা করেছিলাম। অতএব এই পরীক্ষা করার বিষয়টা যখনই তিনি এই বিষয়টা বলে উঠলেন, বলে বলার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ফাহাসু এই হাইসাতানে আছে অবদান অবশ্যই বুঝে গেছে পুরা, মানে ইয়ে যেমন পশু প্রাণীরা অনেক সময় দেখা যায় যে খাবার তাগিদে ওরা দরজার দিকে দৌড়তে, ঠিক বিলাল আবু আপনারা দরজার দিকে দৌড়তে দিল, কিন্তু আগের থেকে হেরাকলা তার লোক দিয়ে সব দরজা কি বন্ধ করে রেখেছিল, কথা বুঝে গেছে। তাই যে এখানে বলা হচ্ছে সবাই যা দু হাত ফুল লেখান ফালাম্মা রা হেরাকলো নফরাতাহ আয়সা মিনাল ইমান, যখন হেরাকলা দেখলো যে আসলে আমার ইমানের দাওয়াতটা তারা কবুল করলো না, তখন সে এটা বললো ফাকালা রুদ্দুহু মালাইয়া, তোমরা তাকে আমার দিকে আনো, এবং বলল ফাকালা ইন্নী কুলতু মাকালাতি আনিফা আখতাবিরু বিহা শিদ্দাতাকুম আলা দীনিকুম। এই এই অংশটাই মারাত্মক, কথা বলেছে সে হেরাকলা বলা শুরু করলো যে আমি আপনাদের পরীক্ষা করতেছিলাম যে আপনি খ্রিস্টান ধর্মের মধ্যে ঠিক আছেন কিনা, আমি কি মোহাম্মদের ধর্ম আপনাদের পালন করতে কইছি। এই যে নিয়তের মধ্যে গড়বড়ি হলো না, নিয়তের মধ্যে গড়বড়ি হওয়ার কারণে আর হেরাকলা ইসলামের পতাকা তলে আসতে পারে না। তাহলে দেখা গেল ইমাম বুখারি আলাইহিস রাহমা তার এই বুখারির শুরুতে যে নিয়তের কথাটা তিনি বললেন, বাবের সূচনায় যেটা নিয়ে আসলেন, তার সাথে তার শেষের কি আছে, ঠিক এমনি করে নিয়ত যদি ভালো থাকে তাহলে ওই ব্যক্তি
এই বুখারীর সর্বশেষ হাদিস কালেমা তানে খতিবা তানে আলাল লিসান কথা কথা আর সকিলা তানে লিসান ওয়া হাবিবা তানে লিল রাহমান সুবহানাল্লাহি বিহামদিহি ওইটার সাথে এটা সম্পর্কিত মানে অত্যন্ত ব্রেনি মানুষ। আমি তো আমার থিসিসের মধ্যে ইমাম বুখারীকে যেভাবে হাইলাইট করছি কথা বলে যে তার মতো মেধাবী ব্যক্তি পৃথিবীর মধ্যে বিরল কোথাও পাওয়া যায় না। তিনি এমন যে তার প্রত্যেকটা কাজ এমন যে যাতে করে তিনি আল্লাহর প্রিয় ব্যক্তিতে পরিণত হতে পারেন, নাহলে এই হাদিস তিনি তার এই বুখারীর সর্বশেষ থেকে আনতে পারেন না। তাহলে আজকের আলোচনার মূল যে বিষয়টা হলো যে ইমাম বুখারী আলাইহিস সালাম তিনি কিন্তু ছিলেন আহলে তাসাউফ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার পাশে সেখানে বসে হাদিসগুলো তিনি লিখেছেন এবং সেই হাদিসগুলো লিখতে গিয়ে তার সর্বপ্রথম স্থিতি দেখেন এই যে বদুল হাদিস বাবু কাইফা কানা বদুল ওয়াহিয়ে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শিরোনামটা উনি আনলেন কেন কেন আনছেন এই শিরোনামটা তিনি আনলেন কেন? অন্যান্য কোন কিতাবে তিরমিজি শিরোনাম হচ্ছে আবু আবু তাহারা কিন্তু বদুল ওয়াহিদ শিরোনাম আনছেন কেন? এটা আনছেন এই কারণে ইমাম বুখারী আলাইহিস সালামের সময়কালে একটা ফিরকা ছিল যে ফিরকাটার নাম হচ্ছে ফিরকা ইসমাইলিয়া। নাম কি? ইসমাইলিয়া। এই ফিরকা ইসমাইলিয়া এরা ওহিকে অস্বীকার করে ওহি মানত না, এই জন্য তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তিনি লেখাটা নিয়ে আসছেন। কথা বুঝে গেছেন? এই যে বাবু কাইফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ওহিটা এটা কোত্থেকে শুরু হয়েছে এবং এই ওহিটা নতুন কোনো বিষয় নাই। এটা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, নূহ নবীর উপরে এবং অন্যান্য মিন বাদি, তারপরে যারা আসছে আহলে শরা ওহির ঘটনা এটা কোন নতুন বিষয় না, কাজে এটাকে মিথ্যা প্রতিপাদন করা যাবে না। ইমাম বুখারী তিনি ফাইটার, তিনি মুজাহিদ, তার এই শিরোনাম দিয়ে তিনি ইসমাইলিয়ার সাথে তিনি জিহাদ ঘোষণা করলেন। এই ধরনের প্রত্যেকটা বিষয়কে কিন্তু আপনাকে এই বাপ কেন, তারপর বাবু কেন, বাবুন কেন, কাইখা কেন, বদ ও কেন, বুদুন কেন, কথা বুঝে গেছি বিশদ দেখা। তো আল্লাহ আমি দোয়া করি আপনাদের সবাইকে জেহেন খুলে দেখ, কথা বুঝে গেছি আল্লাহ اللهم يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ما بود مولا আজকের যে বুখারি শরীফের সবক হলো আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আল্লাহ এখানে যারা এখানে আজকের এই মুহূর্তে যারা সবক নিলেন আল্লাহ মেহরবানি করে এই সনদকে আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা তাই আল্লাহ খাস করে এই সনদের সিলসিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা রব্বুল আলামিন খাস করে ইমাম বুখারী আলাইহির মতো ব্যক্তির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আমাদের একটি সম্পর্ক সৃষ্টি করুন। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করুন। যারা এখানে এসেছেন আল্লাহ তাদেরকেও আপনি কবুল মঞ্জুর করেন। দেশের আয় আল্লাহ পুরা দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে জাতির মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে সবাইকে ইমাম বুখারী আলাইহির রহমানের এলমি যে জজবা ছিল তাদের সকলের ভিতরে তৈরি তামাদের হাদিয়া গুলো নবীজির আল্লাহ মুবারক বখশিস করে আম্বিয়া মুরসালিন সাহাবা ইকরাম সাহাবা ইজাম তাবিয়িন তাবি তাবিয়িন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ওদাবা ফুকাহা নুকাবা নুজাবা পীর মাশাই গুলো আউলিয়া সকলে দূর হারা দিয়ে খাস করে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বরদিস বাল জৌফি আল ইয়ামানি আল বুখারি ইমাম বুখারী আলাইহির রহমান আল্লাহ ঠিক এমনি করে তার আসাদুজ্জা ইকরাম তার সাগরের যারা আছেন আল্লাহ সকলের রুহের হাতিয়ে বখশিস করুন। রব্বুল আলামিন খাস করে এই বুখারী যার মাধ্যমে আমরা পেয়েছি আল্লামা সিরাবরি আল্লাহ আমাদের উস্তাদ মরহুম আল্লামা শায়খ নিয়াজ মকবুল সত্তানি রহমতুল্লাহি আলাইহ এই সিলসিলায় যারা যেখানে আছেন আল্লাহ সকলের রুহের হাতে আল্লাহ খাস করে ছাত্র যারা এখানে উপস্থিত তাদেরকে জাহিন ফতিম বানিয়ে দেন আল্লাহ তাদের রুহানি শক্তি বাড়িয়ে দেন আল্লাহ তাদের কাশফ দিয়ে দেন আহলে কাশ বানিয়ে দেন আল্লাহ বুখারি বুঝার মতো আপনি তৌফিক দেন বুখারির খেদমত এবং খাদেম হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ সসিনা দরবার শরীফে পীরে মতো শাসুদ্দিন শারুদ্দিন রহমতুল্লাহ
ফকির মীর মাহবুব জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি সহ আউলিয়া কিবার বুজুর্গানে দিন ফুরফুরা সরসিনা সহ সকলে দিকরা দিবে আমাদের মা বাবা দাদা দাদা আমি আত্মীয় স্বজন আপনাদের সকলে দিকরা দিবে যারা যারা দোয়া পেয়েছেন আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন অসুস্থ রোগীকে শিফা দান করুন যে ঘরে বসে দোয়া করছে আমার শ্বশুর শাশুড়ি সহ সবাইকে আপনি সুস্থ রাখুন আমার ঘরে একটি ছেলে অসুস্থ আল্লাহ তাকে আপনি শিফা দান করুন আমার ভাই জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান আল্লাহ তার হায়াত দারাজ করে দিন আল্লাহ শিফা দান করুন আল্লাহ তার ঘর পরিবার আহল আয়াল আমাদের যত ক্লাসমেট যারা এখানে লেখাপড়া করেছেন সার্সিনার যারা খেদমত করছেন এখন পর্যন্ত আগামী পর্যন্ত আল্লাহ সবাইকে আপনি কবুল করুন গোটা দেশের সকল বালা মুসিবত দূর করে দেন দেশটিতে শান্তি দান করুন জালেমের জুলুম থেকে মজলুম কে আল্লাহ হেফাজত করুন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূর আশি সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বরহমাতুল্লাহ।